পরিবর্তন আহিছে বিধানসভার চৌহদত। প্রথমে ফুলে রঙে জাতিষ্কার, আর এইবার কেইখনমান বিশেষ বাহন। গাড়ি কেইখনত উঠি বিধানসভালৈ আহিব মন্ত্রী বিধায়ক। কেবল ডিজিটেল ব্যবস্থারই নহয়, বাহ্যিক দিশেও পরিবর্তন আহিছে অসম বিধানসভাত। অকল বিধানসভার অধিবেশনের সময়তেই নহয়, এতিয়া সকলো সময়তে নানা রঙী ফুল রং ভাস্কর্যরে রঙিন হয়ে থাকে বিধানসভার চৌহদ। বিধানসভার চৌহদর সংলগ্ন বিধায়ক আবাসর পথত এতিয়া নানা রঙী ফুল ভাস্কর্যর সমাহার। এই পরিবর্তনের পাছতে এতিয়া বিধানসভা চৌহদলৈ আহিছে আন এক পরিবর্তন। চৌহদলৈ অনা হয়েছে কেইখনমান বিশেষ বাহন। সাধারণত গল্ফ কোর্টত দেখা পোৱা অথবা চলাচল করা সৌরচালিত এই গাড়ি কেইখনকো জনা যায় গল্ফ কোর্ট হিসাবে। এতিয়া গল্ফ কোর্ট বাহন কেইখন আহি পাইছে অসম বিধানসভার চৌহদত। এই বিশেষ বাহন কেইখনতে উঠি এতিয়ারে পৰা বিধানসভার অধিবেশনলৈ আহিব লাগিব বিধায়ক সকলৰ লগতে আমোলা বিষয়া। আমার এমএলএ খিনি আনার কারণে কোরপা কলো আনব, এমএলএ হস্টেল নিউ হস্টেল যেখানে আমার আছে এখানে আনব লাগে। বিধানসভা চলি থাকবে, হয় হয়, তারপর এসেম্বলি যেটা চলিব এটা খুব যানজট হয়, যে মানে জায়গাটা পার্কিং কম, তো এইটার কারণে আমার এখানে হয়তো আমার সারবিলাকে এখানে কাম করেছে। 126 জনীয় অসম বিধানসভার সদস্য, বিধানসভা সচিবালয়ের বিষয়া কর্মচারী, আমোলাই ব্যবহার করা গাড়ির ভিড় বিধানসভার চৌহদত কমাবলৈ বিধানসভার কর্তৃপক্ষই লৈছে এই বিশেষ পদক্ষেপ। নিজের গাড়ির সলনি এই বিশেষ বাহনেরে বিধানসভালৈ আহিব লাগিব বিধায়ক আমোলা। এই ব্যবস্থার ফলত যানজটের সমস্যা কমিব বিধানসভার চৌহদত। বাহন কেইখনের চালকর আসনত থাকিব মহিলা। মুঠ পাঁচখন এই বিশেষ সৌরচালিত বাহনের একোখনের মূল্য প্রায় 7 লাখ টাকা। মুঠ 35 লাখ টাকা ব্যয়ে অনা হয়েছে এই কেইখন বাহন। ইয়াকে লৈ মিশ্রিত প্রতিক্রিয়া বিরোধী দলের। এই গাড়িখন আসলে কিহর কারণে আনিছে যেতালে আমাক আনুষ্ঠানিকভাবে পত্রর জড়িয়ে নজনায় তেতালে কব নোৱাৰিম। কিন্তু মাননীয় অধ্যক্ষ ডাঙরিয়ায় অহার পিছরপরাই কিছু কিছু নতুন নতুন চিন্তা চর্চা করে আছে, গতিকে আশা করিম যে তেনেকুৱা চিন্তা চর্চা হোক, যে চিন্তা চর্চারপরা সকলো উপকৃত হব, কারো ক্ষতি নহয়, কেবল চমক দিবলৈ যাতে সকলো নকৰে। অবশ্যই সময়তে কব কিমান দূর সফল হব যানজট নিয়ন্ত্রণের বিধানসভা কর্তৃপক্ষের এই বিশেষ ব্যবস্থা। নিজের বিলাসী বাহন এরি এনে বাহনত বিধায়ক আমোলা উঠে নে নুঠে সিও হব অন্য দেশ। ভিডিও জার্নেলিস্ট দিলীপ গগৈর সহযোগত রুবুল গগৈর রিপোর্ট, প্রাগ নিউজ, গুৱাহাটী।